একই মেসে থাকছি, একই মেসে খেয়েছি, একই সাথে ঘুমিয়েছি। এবং যখন রমজানের দিন ছিল তখন আমি সেহারির সময় আমি ওনাকে ডেকে দিতাম, ওনাকে সেহারি খাওয়ার জন্য। ফজরের নামাজের সময় আমি ওনাকে ডেকে দিতাম ফজরের নামাজ পড়ার জন্য, এবং উনিও আমাকে প্রার্থনার জন্য আমাকে খুব ইনফ্লুয়েন্স করতেন, আমাকে উৎসাহিত করতেন। আমিও ওনাকে ওনার ধর্ম পালনের জন্য উৎসাহিত করার চেষ্টা করি। ওর মতো মানুষ, আমার ওই বন্ধুর মতো মানুষ হওয়াটা আমার মনে হয় না যে এই যে পরশ পাথর একটা, সে আমাকে আগলে রাখছে যেভাবে, আপনি জেনে অবাক হবেন। এখনও আমি কিন্তু ওনার সঙ্গে এই কোর্টে আমরা যখন লাঞ্চে যাই, একটা হিন্দু হোটেলে যাই, আগে একটু অকওয়ার্ড হতো, প্রথম প্রথম একটু সমস্যা, মানে একটু নিজের মধ্যে একটু লাগতো, আমি মুসলমান হয়ে হিন্দু হোটেলে খাবো, ওর সঙ্গে খাবো কেমন একটা, পরবর্তীতে আমি অভ্যস্ত। আমি ওনার সাথে গত বছর আপনার এক জায়গায় ঘুরতে গেলাম, শুক্রবার জুমার সময়। তো উনি আমাকে, আমি মসজিদ চিনি না, উনি আমাকে নিজেই মসজিদে নিয়ে গেছে, মসজিদের কাছে নিয়ে গেছে, বলতেছে ওখানে মসজিদ আছে, তুমি নামাজ পড়ো আমরা দাঁড়ায়। হয়তো আমি নামাজ পড়তে, জুমার নামাজ পড়তে প্রায় আমার আধা ঘন্টা সময় লাগছে, ততক্ষণ উনি সেখানেই দাঁড়িয়ে ছিল আমার জন্য। দলমত নির্বিশেষে আমরা সবাই মানুষ, এবং সবার উপরে মানুষত্ব তার উপরে নাই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল সাত কাহনের আরও একটি বিশেষ ভিডিওতে। আপনাদের সাথে আছি আমি সাইফুল রাজীব। আজকে আপনাদেরকে এমন একটি ঘটনার সাক্ষী করব যেখানে আমাদের এই বাংলাদেশে দীর্ঘ 17 বছর ধরে দুই ধর্মের দুইজন একই পেশায় একই সাথে তাদের যে আইনি কার্যক্রম বা আইনি পেশা সেটি পরিচালনা করে আসতেছেন। অনেকে বলেন যে আসলে ধর্মের যদি কোনো পার্থক্য থাকে সেখানে হয়তো তারা একসাথে থাকতে পারেন না, বসতে পারেন না, বা সেখানে আসলে কীভাবে তারা কার্যক্রমগুলো করেন, এটা নিয়ে নানান মতে নানান মহলে নানান প্রশ্নের সম্মুখীন তারা হন বা কৌতূহল থাকে। আমরা যেটি জেনেছি যে কিছুদিন আগে তারা তাদের একটি চেম্বার উদ্বোধন করেছেন, এবং আমাদের সূত্রের খবর মতে একই দিন একই সময়ে তারা সেখানে মুসলিম ধর্ম অনুসারে যে মোনাজাতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে সেটি উদ্বোধন করা হয়, শুরু করা হয়, সেটিও তারা করেছেন। এবং অন্য ধর্মের যিনি আছেন হিন্দু ধর্মের, তাদের শাস্ত্রে যেটি আছে তাদের আসলে পণ্ডিত পুরোহিতকে ডেকে তাদের যে পুজো দেওয়া হয় সেটির মাধ্যমে তারা সেটিকে উদ্বোধন করে একসাথে একই জায়গায় পাশাপাশি চেয়ারে বসে কার্যক্রমটি করে যাচ্ছেন। এই দেশে আসলে যে দুটি ধর্মের দুটি মানুষ একই জায়গায় একই স্থানে বসেও যে ভালো আছেন, তাদের কার্যক্রমটি করে যাচ্ছেন, সেটি একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে কতদিন ধরে তারা একসাথে আছেন? আমাদের এই চেম্বারে শুধু আমরা এই দুই বন্ধুই না, আমাদের যে অ্যাসোসিয়েটস যারা আছেন এখানে, মোহাম্মদ মহসিন আছেন, মোহাম্মদ শাহাদাত আছেন, তারপরে অর্পা আছেন, জাবেদ আছেন, জানি এটা একটা সম্প্রীতির বন্ধন আমাদের বাংলাদেশে, আমাদের এই চেম্বারটা। এখানে আমরা যে বিষয়গুলি সবচেয়ে বেশি দেখি সেটা হচ্ছে যে আমরা যে আইন নিয়ে আমরা কাজ করি, এখানে কে কোন জাতের, কে কোন বর্ণের, কে কোন ধর্মের, এইসব বিষয়গুলি আমরা দেখি না। আমরা এখানে দেখি যে সে কত, মানে ব্যক্তি হিসাবে সে কতটুকু অপরাধ করেছে, সে অপরাধের জন্য তার কী ধরনের আমরা রেমেডি দিতে পারি তাকে, হ্যাঁ, সে আইনগত কী সুবিধা আমাদের কাছ থেকে পেতে পারে, আমরা এই বিষয়গুলি নিয়ে আমরা চিন্তা করি। আমরা কখনোই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা এইসব বিষয়গুলি নিয়ে আমরা কখনোই এভাবে চিন্তা করি না। আমাদের কাছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় যেটা, সেটা হচ্ছে যে সে আমাদের বাংলাদেশের প্রচলিত আইনে সে কী ধরনের আইনি সহায়তা আমাদের কাছ থেকে পেতে পারে সেই বিষয় নিয়ে আমরা কাজ করি। আর আপনি যে কথাটা বলেছিলেন যে আমাদের এই সম্পর্কটা হচ্ছে দীর্ঘদিনের, আমরা যখন লতে পড়াশোনা করি 2008 সালে, তখন থেকে আমরা একসাথে এই আমাদের পথ চলা। আর শুধু এটাই না, আপনি আরও জানবেন যে আমরা যখন একসাথে পড়াশোনা করতে গিয়েছিলাম তখন আমরা একই মেসে থাকছি, একই মেসে খেয়েছি, একই সাথে ঘুমিয়েছি। এবং যখন রমজানের দিন ছিল তখন আমি সেহারির সময় আমি ওনাকে ডেকে দিতাম ওনাকে সেহারি খাওয়ার জন্য, ফজরের নামাজের সময় আমি ওনাকে ডেকে দিতাম ফজরের নামাজ পড়ার জন্য, এবং উনিও আমাকে প্রার্থনার জন্য আমাকে খুব ইনফ্লুয়েন্স করতেন, আমাকে উৎসাহিত করতেন। আমিও ওনাকে ওনার ধর্ম পালনের জন্য উৎসাহিত করার চেষ্টা করি। এবং আমাদের এখানে যারা আছেন প্রত্যেকেই আমরা এইসব বিষয়গুলিকে আমরা খুব গুরুত্ব দিই, এবং আমাদের মধ্যে কোনো ধরনের মানে সম্প্রীতির বন্ধনটা আমাদের মনে হয় না যে আমৃত্যু পর্যন্তই থাকবে, এটা কখনোই এ থেকে বিচ্যুতি হওয়ার কোনো সুযোগ আমরা দেখতেছি না। এবং আমি মনে করি যে আমাদের এই বাংলাদেশটা এরকমই হওয়া উচিত যে প্রত্যেকের মধ্যে আমাদের পরস্পরের মধ্যে যে সম্পর্ক, মানে সম্পর্কের যে বন্ধনটা, হ্যাঁ, আমার সাথে আপনার একটা সম্পর্ক, আমার আপনার সাথে আবার অন্য একজনের সম্পর্ক, হ্যাঁ, আমার সাথে যে আমার বন্ধু আয়ুবের যে সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে দিয়ে আমরা একে অপরের পরিপূরক হয়ে আমরা যে কাজগুলি করি এতে আমাদের অনেক সুবিধা হয়।
কিন্তু আমি যখন আমি আমার বন্ধুর সাথে কন্ট্রাডিকশানে যাব, তখন আমার আমার যেমন ক্ষতি হবে ঠিক তেমনি করে আমার বন্ধুরও ক্ষতি হবে। আর আপনি আরেকটা বিষয় জানবেন যে এই যে আমাদের আইন পেশায় এসে মানে কতটুকু ট্রাস্ট করলে যে আপনার এরকম দুই বন্ধু মিলে একটা চেম্বার করা যায়, সেটা আপনি আপনারা বুঝতেই পারছেন যে আমাদের আইনাঙ্গনে কোনো অ্যাডভোকেট সাহেব এ পর্যন্ত আমার জানার মতে বাংলাদেশে আছে কি না আমার জানা নাই, তবে থাকতেও পারে। তবে বিষয়টা হচ্ছে যে দুইটা নাম এক করে যে আমার নাম এবং তার নাম দিয়ে আমরা একটা অ্যাসোসিয়েটস করেছি এবং সেই অ্যাসোসিয়েটসে বসে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাইকে আইনি প্রতিকার দেওয়ার আমরা চেষ্টা করছি না, এরকম ধরনের কোনো কিছু কাজ করে না। আমাদের দুইটা নাম কিন্তু এক হয়ে গেছে, আমাদের ফ্রেন্ড সার্কেল যারা জানে তারা আয়ু ব্যান্ড দুর্জয় এই নামে তারা ই করেন, এবং আমাদের এই চেম্বারের যে প্রাইভেসি সেটা হচ্ছে আমাকে উনি যথেষ্ট বুঝেন, আমিও ওনাকে বুঝি, এখানে আমাদের মধ্যে কোনো ধরনের সমস্যা হয় না। এবং আমাদের যেসব ক্লায়েন্ট আছেন এতে আরও সুবিধা হয় কি জানেন, আমরা দুইজন যখন থাকি তখন একটা বিষয় আমরা ভালোভাবে এটাকে ই করতে পারি, মানে ওই বিষয় নিয়ে আমরা ভালো সিদ্ধান্ত দিতে পারি, কারণ একার একক সিদ্ধান্ত ভুল হইতে পারে। আমরা যখন দুইজন আমরা থাকি তখন একজনের একটা বক্তব্য শুনে তখন তাকে সুন্দর একটা সিদ্ধান্ত দিতে আমাদের খুব সুবিধা হয়, এবং তাতে সেই ক্লায়েন্ট ন্যায় বিচার পরিপূর্ণ ন্যায় বিচার পেতে তার সহায়ক হয়। আমরা কখনো ভাবিনি যে আজকে এই এই মানে 17 বছরটা অতিবাহিত হয়ে গেছে আমাদের সঙ্গে, কিভাবে চলে গেল। অনেক স্মৃতি অবশ্য আছে, যেটা অলরেডি আমাদের অ্যাডভোকেট দুর্জয় সাহেব বলেছেন যে আমরা একসঙ্গে পড়াশোনা করেছি, একসঙ্গে থেকেছি, একটা ম্যাসে আমি আজও আজকেও মনে আছে, যদি আমরা এলএলবি পরীক্ষা যখন দেই বার কাউন্সিলের স্পেশালি দেওয়ার সময় বিভিন্ন সমস্যার কারণে আমরা সময় দিতে পারতাম না, উনি আমাকে বললেন আইব ভাই আপনি এক কাজ করেন আপনি আমার এখানে চলে আসেন। সেদিন আমার মনে আছে আমার আপন ফুফাতো ভাইয়ের বিয়ে ছিল, শুক্রবার ছিল, আপন ফুফাতো ভাইয়ের বিয়ে ছিল, তো আমি ওটা ছেড়ে আমি আমার এই বন্ধুর কথা মতো আমি চলে আসি, জাস্ট একটা ব্যাগ নিয়ে চলে আসি যে আজকে গিয়ে দেখি যে পড়াশোনা করবো একসঙ্গে, কারণ হচ্ছে না এখন। আর আমাদের যখন আরম্ভ হয় এলএলবি মানে বার কাউন্সিলটা, বার কাউন্সিল তখন থেকে খুব টাফ হয়ে গেছিলো, পড়াশোনা না করলে পাশ করাটা হবেই না। তখন থেকে আমি আমার ওই ফুফাতো ভাইয়ের বিয়ে ছেড়ে আমি আমার বন্ধুর কথায় আমি সাড়া দিয়ে চলে আসি, এবং ওনার সঙ্গে থাকাটা আমার এই জীবনে আমি কখনো ম্যাচে ছিলাম না কখনো, সেই এক্সপিরিয়েন্সটা আসলে আমি কখনো ভুলবো না। ওর মতো মানুষ, আমার ওই বন্ধুর মতো মানুষ হওয়াটা আমার মনে হয় না যে এই যে পরশ পাথর একটা, সে আমাকে আগলে রাখছে যেভাবে। আমি অনেক সময় ভাবলাম যে না আমি আমাদের একটা পারিবারিক ব্যবসা আছে, তো আমি ভাবলাম যে ব্যবসা করব, ব্যবসা চলে যাব, কিন্তু উনি সবসময় আমাকে টেনে রাখে যে না এই ভাই এখানে থাকেন থাকেন, আইনি পেশা খুব ভালো একটা রয়্যাল প্রফেশন, এটা হলো বিশ্বের মধ্যে 2 নম্বর পেশা, মানুষের সহযোগিতা করার জন্য সবচেয়ে ভালো একটা প্ল্যাটফর্ম। আমিও মাঝে মধ্যে ভাবি যে না ঠিক আছে। এই করে করে আমরা যখন অ্যাডভোকেট হলাম 2018 সালে, অ্যাডভোকেট হওয়া থেকে আমাদের পথ চলা, হ্যাঁ, তারপর চেম্বারের কথা, আমরা যখন হাঁটি হাঁটি পাক পাক করে চেম্বারটি নিলাম, মানে দুর্জয় সাহেবই আমাদের বললো যে আমরা একটা চেম্বার দিই, ঠিক আছে দিই, ওনার কথায় আমরা আগালাম। দুই বন্ধু মিলে, দুই বন্ধু মানে এক সূত্রে গাঁথা, ওনার যেগুলা সিদ্ধান্ত আমি সবসময় মেনে নিয়েছি, এবং মানে উনি আমি আজ পর্যন্ত দেখিনি উনি আমার মানে এক পয়সা পর্যন্ত কোনো ক্ষতির কোনো পরামর্শ দিয়েছেন, সবসময় উনি যেটা বলেছেন আমার মুখের কথা, আমার হৃদয়ের কথা উনি আমাকে এভাবে করেছেন। ইভেন এই যে এই চেম্বার আজকে দেখছেন নতুন, আমরা 1 ডিসেম্বরে উদ্বোধন করেছি, তো অ্যাট দ্য টাইম ওয়েন হি ওয়াজ কল মি দ্যাট আই ভাই কই আমি আই ওয়াজ ইন হসপিটাল উইথ মাই ডটার, হ্যাঁ আমার ডটার ছোটো একটা অপারেশন হয়েছিল, আমি তো উনি আমাকে বললেন যে আমরা একটা চেম্বার দেখিয়েছি, খুব ভালো চেম্বার আমাদের পাশেই, সেটা নিবেন। আমি বললাম ঠিক আছে আপনি, আমি বললাম যে কয়েকদিন থাকেন আমি চলে আসি, এই ভাই ওটা হয়তো হাত ছাড়া হবে, ঠিক আছে আপনি যেটা ভালো মনে করেন গো উইথ দ্যাম, আই উইল উইথ ইউ, আপনার সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত সব। তো দেন উনি আবার এই চেম্বারের জন্য অ্যাডভান্স করে দিলেন, আমি দেখি নেই আসিয়ে নেই, পরবর্তীতে নেওয়ার পরে আমি এসে দেখলাম না ঠিক আছে আলহামদুলিল্লাহ। পরে কী করলেন যে এই চেম্বারটাকে আমরা দুজন মিলে ডেকোরেট করব, ঠিক আছে ডেকোরেট করেন, তো আলহামদুলিল্লাহ আমি দেখেছি এই পর্যন্ত মানে ওনার যে এই সিদ্ধান্তগুলো আমি সবসময় সম্মান করেছি, এবং আমি কখনও ওনার সঙ্গে থেকে কোনো এক পয়সার ক্ষতিগ্রস্ত হয়নি, বরঞ্চ আমি আজকে আমি গর্বিত আমার বন্ধুকে নিয়ে, যে আমি মনে করি যে আমি আজকে আইনঙ্গনে আছি বিকজ অফ হিম, সে সবসময় আমাকে সাপোর্ট করে আসছে,
মানে সবসময় আর কি ফ্রম দ্য অল সাইড। এটার জন্য আমি আল্লাহর কাছে গর্বিত যে আমি এরকম একটা বন্ধু পেয়েছি। আমি কখনও মনে করি না যে সে হিন্দু বা আমি মুসলমান, আমরা কখনও মনে করি না। ইভেন আমরা এখনও, আপনি জেনে অবাক হবেন, এখনও আমি কিন্তু ওনার সঙ্গে এই কোর্টে আমরা যখন লাঞ্চে যাই একটা হিন্দু হোটেলে যাই, আগে একটু অকওয়ার্ড হতো, প্রথম প্রথম একটু সমস্যা মানে একটু নিজের মধ্যে একটু লাগতো, আমি মুসলমান হয়ে হিন্দু হোটেলে খাবো ওর সঙ্গে খাবো কেমন একটা। পরবর্তীতে আমি অভ্যস্ত এবং দেখি যে ও যে খাবারগুলো খায় ভেজিটেরিয়ান, এইটা আসলেই খুবই উপকারী জিনিস। হ্যাঁ, তো আমি সেটা গ্যাদার করছি যে না, আমরা দুই বন্ধু মিলে যেটা করব সেটা ভালো হবে ইনশাল্লাহ। মোরাল সাপোর্ট পেয়েছি সবসময় এবং উনি মানে ওই যে কথাটা বলেছে অবশ্যই সত্য কথা বলেছেন। আমরা দুজন থাকতাম, আমার একটু ঘুমপ্রিয় মানুষ বেশি, আমি উনি আবার পড়াশোনা বেশি করতেন আমার থেকে আগেই, তো আমি ওনাকে বলতাম যে আপনি একটু ঘুম যদি আগে, উনি সকালে ভোরবেলায় উঠে যেতেন, হয়তো তিনটা চারটার দিকে উঠে যেতেন পড়াশোনা করতেন। আমি বললাম ঠিক আছে আপনি যখন আজান হবে আমাকে উঠে দেবেন, বা সেহরি সময় হলে তখন উনি উঠে দিতেন আমাকে, তাই বা সেহরি সময় হচ্ছে সেহরি খান, নামাজের সময় আমি নামাজ দিতাম। উনি আবার আমরা অনেক সময় মানে আফটার রমজান যখন আমরা খাওয়া দাওয়া করতে যেতাম, এমন সময় হয়েছে যে আমি হয়তো ঘুম পড়তে বসছি, উনি নাস্তা করতে গেছেন, উনি আমাকে ফোন দেয় আইবা আপনার নাস্তা নিয়ে আসছেন, নিয়ে আসেন। মানে উনার যে উপকার আমি আসলে বলে শেষ করতে পারবো না। আই এম হেয়ার বিকজ অফ হিম, তার সাপোর্ট, তার মোরাল সাপোর্ট। সে আমার একটা বড় ভাইয়ের মতো, বন্ধুর মতো, হ্যাঁ কলিগের মতো, সবসময় সে আমাকে পাশে ছিল, আছে এবং আমার মনে হয় আমরা থাকবো ইনশাল্লাহ। আমি এই চেম্বারে এসেছি আমার ওই প্রথমে স্যার অ্যাডভোকেট এস ডি দুর্জয় স্যার, তার সাথে আমার সম্পর্ক হয়, তারপর থেকে আমি চেম্বারে এসেছি। এখন আমি চেম্বারে আছি এবং আমাদের পরিবারের এখানে আরও কয়েকজন স্যার যেটা বললো যে আমরা চার পাঁচজন একটা সংগঠনে আছি। এই চেম্বারের স্যার অ্যাডভোকেট আয়ুব স্যার এবং দুর্জয় স্যার খুবই খুব ভালো, চেম্বারে আমরা থাকি, আমরা সবাই একই পরিবারের মতো কাজ করি, তাদের আচার আচরণ খুবই ভালো এবং তাদের সাথে আমরা দীর্ঘদিন পর্যন্ত আছি, খুব ভালো, আমাদেরকে খুব ভালো জানে এবং আমরা খুব ভালোভাবে আছি। তারা যে কথা বলেছেন আমরা দেখি খুবই ভালো, যে কথা বলেছেন এটা অবশ্যই সত্য কথা বলেছেন, তারা খুব ভালোভাবে আছে এবং আমাদের সাথে মিলজুল করেই আমাদের দুঃখে সুখে, হ্যাঁ একে অপরের সহযোগিতা নিয়েই আমরা আছি, সেটা অবশ্যই। দলমত নির্বিশেষে আমরা সবাই মানুষ এবং সবার উপরে মানুষত্ব তার উপরে নাই। মানুষ আসলে যে দোষ করবে সে তার দোষের শাস্তি পাবে, কিন্তু সবার উপরে মানুষ এটাই সত্য, দল মল নির্বিশেষে আমরা সবাই মানুষ। আমি প্রায় আজকে চার বছর পর্যন্ত অ্যাডভোকেট দুর্জয় সাহেবের সাথে আছি, তো ওনাদের যে কথাগুলো আমরা শুনেছি আসলেই এটা বাস্তবে আমি নিজে এটা সাক্ষী। এখানে আমি আসার পর থেকে আমার অনেক ফ্রেন্ড আছে, তারা তাদের সিনিয়রদের নিয়ে অনেক কটুকথা প্রায় সময় বলে, তাদের সাথে তাদের সিনিয়ররা অনেক ধরনের খারাপ ভাষা কথা বলে বা তাদের মতের বিরুদ্ধে অনেক সময় অনেক কথা বলে থাকে, তাদেরকে যেভাবে জুনিয়র হিসেবে মূল্যায়ন করার সেটা করে না। প্রথমত আমি এখানে ওনাদের সাথে আছি, ওনাদের সাথে আমি কাজ করে একটা মজা পেয়েছি, যেটা হলো ওনাদের সাথে আমার একটা পারিবারিক সম্পর্কের মতো হয়েছে। আয়ুব স্যার এবং দুজি স্যার দুজনেই যথেষ্ট ভালো মানুষ এবং প্রায় সময় ওনারা আমরা জুনিয়র হিসাবে যদি কোনো একটা অন্যায় করে থাকি বা আমাদের কথায় কোনো ভুল থাকে, এই জিনিসটা ওনারা যথেষ্ট গুরুত্ব সহকারে সমাধা করার চেষ্টা করে এবং বলে। আর ওনারা আমরা হিন্দু মুসলিম যে বিষয়টা, উনি একজন হিন্দু আমরা মুসলিম, আসলে এই জিনিসটা বাস্তব। আমি ওনার সাথে গত বছর আপনার এক জায়গায় ঘুরতে গেলাম শুক্রবার জুমার সময়, তো উনি আমাকে, আমি মসজিদ চিনি না, উনি আমাকে নিজেই মসজিদে নিয়ে গেছে, মসজিদের কাছে নিয়ে গেছে, বলতেছে ওখানে মসজিদ আছে তুমি নামাজ পড়ো আমরা দ্বারা। অর্থাৎ আমি নামাজ পড়তে, জুমার নামাজ পড়তে প্রায় আমার আধা ঘন্টা সময় লাগছে, ততক্ষণ উনি সেখানেই দাঁড়িয়ে ছিল আমার জন্য জুমা নামাজ। এবং আমাদের ভিতরে ধর্মের যে বিষয়টা, এই জিনিসটা উনি আমাদের ধর্মকে যথেষ্ট অনার করে। উনি যদি একটা হিন্দু ধর্মের মানুষ, উনি একা আমাদের ধর্ম না, উনি প্রায় যত ধর্মগুলো আছে সব প্রত্যেকটা ধর্ম এবং ধর্মের মানুষগুলোকে অনার করার চেষ্টা করে, যারা ব্যক্তি হিসাবে ভালো। তা আমাদের ভিতরে এই পারস্পরিক যে বন্ধনটা আছে এটা যথেষ্ট ভালো।